চারিদিকে সেলোটেপের আওয়াজ আর ওরা যেভাবে প্যাক করছে না, এটা একটা আর্ট। এখন সব মাল ফাইনালি লরিতে তোলা হচ্ছে, তো পাটা পুরো ফুলে গেছে। আমি তোমাকে দেখাতে পারছি না, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এক্স্যাক্টলি কতটা ঠিক বডিতে পেন হচ্ছে এই মুহূর্তে। কিছু করার নেই, এরকমই হয় শিফটিং করার সময়। নতুন বাড়িতে আমাদের ফার্স্ট ডিনার, আর এই অবস্থা ঘরবাড়ির। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে দিনটা খুবই ইন্টারেস্টিং, আজকে 28 জুন, আর আজকে ফাইনালি আমরা আমাদের এই বাড়ি থেকে নতুন বাড়িতে শিফট করছি, ভাড়া বাড়িতে। সো সকাল থেকে উঠেই প্রচণ্ড একটা কঠিন কাজ অনিন্দ তো শুরু করেছে, সেটা হচ্ছে অ্যাকোরিয়ামটাকে আজকে আমরা সকালে ফার্স্ট শিফটিং করছি। তো তার জন্য প্রথমে অ্যাকোরিয়ামের মাছটাকে পুরো সেগ্রিগেট করা হচ্ছে জল থেকে, তারপর সে জল নিয়ে মানে অনেক অনেক কঠিন কাজ অরিন্দ করছে, তোমাদের দেখাই। সো দেখলে বুঝতে পারবে, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ প্রচুর কিছু হতে যাচ্ছে, পুরো একটা বিশাল যুদ্ধ নামছি আর কি যুদ্ধে। সো ইয়া, তোমরা পাশে থাকো, খুব ভালো লাগবে বিং আ ফ্যামিলি। সো চলো ব্লগটা শুরু করি। এই হচ্ছে এখন সকালবেলা আমাদের ঘরের অবস্থা, পুরো পাইপ নিয়ে বেরেলে। অনিন্দ এক্স্যাক্টলি কি করছো একটু বলো। কি করছি জানি না, করার চেষ্টা করছি। কি চলছে? এটা হচ্ছে কিছু জল, হ্যাঁ, স্টোরেজ করে আমি নিয়ে যাব। এই দুটো ড্রাম করে 20 লিটারে চলছে। আচ্ছা, এই দুটোতে? হ্যাঁ, 20 লিটার জল এমনি ওখানে নিয়ে যাব। আচ্ছা, আর এই বালতিটা করে আধা ফিল করে মাছগুলোকে আমি এখানে তুলব। আচ্ছা, মাছগুলোকে তুমি পুরো আধা বালতিতে? আচ্ছা, মুখটা সিল করো। হ্যাঁ, পুরো গাড়ি করে নিয়ে যাব। আচ্ছা, এটা তো ওই জলের মতো। আচ্ছা, আর ওখানে একটা অ্যাকোরিয়াম অলরেডি রাখা আছে। ওখানে একটা অ্যাকোরিয়াম রাখা আছে, যেটা ওখানে গিয়ে পড়ে। আচ্ছা, আর এই এই জিনিসটা যেটা ছোট অ্যাকোরিয়াম আছে, এটাকে হাফ জল করে এটাকে পুরো টেনে, এটাকে পুরো টেনে, এটাকে পুরো টেনে নিয়ে চলো। প্রবলেম এই বড়টা। হ্যাঁ, আর সবথেকে কঠিন হচ্ছে এই কুচি কুচি গুলোকে তোলা। হ্যাঁ, বিষয়টা ছোট 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 যেগুলো সব ঢুকে গেল ভেতরে, তুলতেই হবে, মানে 15-20 মিনিট তো মিনিমাম লাগে, মিনিমাম পুরোটা যুদ্ধ কর। আমি দৌড়াবো ভগবান শুরু করে, এটা একটা বিশাল কাজ। সো ইয়া, দেখা যাক কি হয়। সো আজকে আমাদের সকালের প্ল্যান হচ্ছে বেসিক্যালি গিয়ে অ্যাকোরিয়ামটা শিফট করে আমি একটু গোছাবো, ততক্ষণ অনিন্দ এখানে চলে আসবে, কারণ আমাদের আবার প্যাকেজ মুভার্সও আসবে, তো ওদেরকে সব জিনিসপত্র দেবে। কারণ যতক্ষণ আমি একটু গোছাবো না, ততক্ষণ মাল শুধু লোড করে যাচ্ছি, তাহলে হয় না সেভাবে। তোমরা দেখছিলে লাস্ট কয়েকদিন আমরা বারবার যাচ্ছি গোছাচ্ছি এরকমও করছি, আর আজকে গিয়েও সকালে একটু কিছুটা গুছিয়ে রাখবো জিনিসপত্র, যাতে নেক্সট লটটা এলে আমাদের একটু মানে কমফোর্টেবল হয়ে যায় ব্যাপারটা। সো ইয়া, খুবই হেক্টিক, কোনো প্ল্যানস নেই, জাস্ট শুরু করলাম। সো দেখা যাক কি হয়। এখন এই যে ভেতর থেকে মাছ তোলা হচ্ছে, কিরা লুকিয়ে আছে দেখো, ইচ্ছে করে এমন একটা ভাব করছে যে মরার মতো পড়ে আছে আর কি। ভীষণ বুদ্ধি সবকটার, এইগুলোকে তোলা, খেলা করে বেরোচ্ছে। দেখো দেখো দেখো, লেগে যাবে কি করছে। ফাইনালি উঠেছে, তিনটে উঠে যাবে, তিনটে উঠেছে সবে। গড, খুবই কঠিন তম কাজ এটা একটা। সো এই যে ফাইনালি পুরো অ্যাকোরিয়াম খালি হয়ে গেছে, ওটাকে তো ওইভাবে তুলে নেওয়া যেতে হবে আর কি, জলের লেভেলটা কমিয়ে দিয়েছে অনিন্দ। সো ইয়া, এই যে গোল্ড ফিশ গুলো, আর এদিকের অ্যাকোরিয়ামটা পুরো খালি করে এই যে এই বালতিতে সমস্ত মাছগুলোকে নেওয়া হয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো সমস্ত মাছগুলো এর মধ্যে রয়েছে, এগুলোকে নিয়ে আমরা ওই বাড়িতে শিফট করছি। সো ইয়া, বড় একটা কাজ হয়ে গেছে। অনিন্দ সব ব্যাগে মাছের বিভিন্ন ওষুধ সব ভরে নিচ্ছে। মাছ শুধু পুষলেই হয় না, প্রচুর মেনটেনেন্স করতে হয় আর কি, যে কোনো পশু পাখি সবারই ইনজেকশন মিনজেকশন কত কিছু যে আছে মাছেদের, বাবা। অনিন্দ তো পুরো মনে হয় মাছের ডক্টরেট করেছে, এরকম একটা মনে হয় মাছের মানে সাবজেক্টে আর কি। তো সমস্ত ওষুধ নিয়ে নিয়েছে জলের মধ্যে, তো এইটা একটা বড় কাজ, এটা হয়ে গেলে অনেকটা শান্তি আর কি, কারণ এগুলো তো প্রাণ একটা, তো মানে লাইফ জিনিসটা বেঁচে থাকলেই মানে ভালো হয় আর কি। তো এটাকে শিফট করে নিলে অনেকটা হালকা হয়ে যাবে। মোটামুটি প্যাকেজ মুভার্স বলে এখানে 2-3 ঘন্টা লাগবে আসতে ওদের, তো আমরা রেখে আসবো, তারপরে এসে এবার বাকি জিনিসগুলো সব নিয়ে যাওয়া হবে আর কি। ফাইনালি গাড়িতে এই যে মাছেদের নিয়ে নিয়েছি ছোট অ্যাকোরিয়ামটা, এই বালতিতে সমস্ত মাছগুলো আছে, এই যে
এবার এখানে আমি বসছি, যাতে দুজনকে একটু সাহায্য করতে পারি আর কি, ধরে বসতে পারি। পিছনে অনিন্দ আছে, বেচারা খুব ক্লান্ত এখন, প্রচুর কাজ করতে পারছে সারাদিনে। সো চলো এবার যাওয়া যাক ওই বাড়িতে। সো গাইস, আমরা ওখানে ফিশ ট্যাঙ্ক সবকিছু সেট করে আবার চলে এসেছি বাড়িতে। প্যাকার্স মুভার্স অলরেডি চলে এসছে, আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, জাস্ট এবার এসে ওরা মাল ভরতে থাকবে। সো ইয়া, খুব টেনশনের ব্যাপার, এবার একটা খুব চাপের ফাইনালি এক্সাম ডে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, সব কিছু ভালোভাবে যেন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের টোটাল প্যাকিং, এই যে সব প্যাক করাই আছে এইদিকে সমস্ত কিছু, এছাড়াও এই ঘরের এই জিনিসগুলো আছে এদিকেও, চারিদিকে জিনিসপত্র। এবার ওরা এসে গেছে অলরেডি, ওরা জাস্ট এগুলো সব প্যাক করে নেবে, বেডিংটা এবার ওদের উপর পুরো ছেড়ে দিয়েছি। ওই যে প্যাকার্স মুভার্স এর গাড়ি ঢুকছে, ফাইনালি রেডি, ফাইনালি এক্সাম ডে। অনিন্দ তো এরপরে কিটকিটা বিদা শুরু হবে না, একটা চিন্তা ব্যাপার না, সব হয়ে গেছে, এভরিথিং ইজ ডান। এবার জাস্ট সবকিছু ভালোভাবে প্যাক করা, সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট এবার ওরা সব মাল নিয়ে যাবে। আমি যে ঘড়ি দেখতে যাচ্ছিলাম তখন ফোন করে বলতে বাড়ি ছাড়তে হবে। হ্যাঁ, দেখতে দেড় মাস হয়ে গেছে, সত্যি তাই। মানে সিরিয়াসলি, যেভাবে সেদিন মানে খবরটা শুনে আমরা পুরো যে হিলে গেছিলাম যে এক্ষুনি বাড়ি ছাড়তে হবে এক মাসের মধ্যে, বাট সবকিছু হয়ে যায় জানো তো। সময়ের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, তারপর তো উপরওয়ালা আছেন, উনি বাদ বাকিটা সমস্ত কিছু করে দেন। সো ইয়া, ফাইনালি মুভিং করছি, নতুন বাড়িতে দেখা হচ্ছে। ইয়ে, আমি বাইরে এসে গেছি ভিডিও করতে, কি বিধ্বস্তের মতো লাগছে এখন, বাট যাই হোক, চারিদিকে সেলোটেপের আওয়াজ আর ওরা যেভাবে প্যাক করছে না, এটা একটা আর্ট বাবা, সত্যি। মানে উইদিন এ মিনিট সব ফটাফট 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 প্যাক করে দিল, পুরো সেলোটেপ দিয়ে দিল, পুরো সবকিছু ভরে দিল। এখন আমার মনে হচ্ছে আমি এতদিন ধরে বেকার খাটছিলাম, মানে কিছু না গোছালো হতো এরাই সব গুছিয়ে দিত। সো ইয়া, সবকিছু ঠাকুর ঠাকুর হয়ে যায়। এটা শ্যাম্পু করবো, আজ 3 দিন হলো আমি শ্যাম্পু করিনি, মানে চিরুনি যে চুলো আছে না, চিরুনিগুলো সব প্যাক করে চলে গেছে। সো ইয়া, খুব মেসি অবস্থা, বাট দিস ইজ মেসি মি। সো ইয়া, এখন এখানে সবথেকে কঠিনতম কাজ চলছে, অ্যাকোরিয়াম প্যাকিং। অনিন্দর হার্টবিট বেড়ে গেছে, বাট দেখা যাক কি হয়। মাই গড, আমারও হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। এইবারে মাইক্রোওভেনটা প্যাকিং চলছে, ওরা 8টায় এসছে, এখন 8:20 বাজে, অলমোস্ট 80% সব প্যাকিং হয়ে গেছে, তাই না? ভালো প্যাকিং করে, দারুণ প্যাকিং করছে, এর থেকে ভালো ব্যাপার হয় না। দেখ না, ফ্রিজ অ্যাকোরিয়াম মুড়েছে, না হলেই হলো। হ্যাঁ, বেশি বলো না, পৌঁছে যায় ভালোভাবে আগে। ফাইনালি বাড়ি পুরো খালি হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে ওরা সমস্ত কিছু পরিষ্কার করে কিচেন টিচেন পুরো খালি করে দিয়ে চলে গেছে। সো ইয়া, ডান। এখন সব মাল ফাইনালি লরিতে তোলা হচ্ছে, প্রচুর প্ল্যানিং করে এরা তোলে, মানে আমরা তোলে কত করে লরি ভরে দিতাম। সো ট্রেডমিলটা জাস্ট বাকি আছে, করলেই পুরোটা হয়ে যাবে আর কি। ফাইনালি গাড়িতে সব উঠে গেছে লরিতে, আর টিভিটা আমাদের সাথে যাচ্ছে, এবার আমরাও যাব বাড়ির দিকে। যাক, সব কিছু ভালোভাবে উঠে গেছে, ওর ওখান থেকে ঠাকুরের দয়া সব নেবে যাক ভালোভাবে। আমাদের গাড়িটা সামনেই আছে আর কি,
হলুদ রঙের ট্রাকটা এরকম হেলে আছে। সো ইয়া অন দ্য ওয়ে নতুন বাড়ির। এই যে সব মাছগুলোকে সেট করেছিলাম, করে চলে গেছিলাম ওই বাড়িতে আর কি। সো এই যে মাছগুলো পুরো অ্যাকোরিয়ামে একদম ঠিকঠাক রয়েছে। পুরো এই জায়গাটা এখন পুরো মালে ভরে যাবে আর কি, সমস্ত যেসব বক্সেসগুলো আসছে। আর এই যে এখানে অ্যাকোরিয়ামের এরাও সবাই ঠিক আছে। আমাদের যারা প্যাকেজ মুভার্স এর লোকগুলো ছিল ওরা বলে ওরা একটু ব্রেকফাস্ট করে আসছে, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমাকে পুরো ঝুড়ো পাগলির মতো লাগছে, বাট কিছু করার নেই, এরকমই হয়। শিফটিং করার সময় কালকে সারা রাত ঘুমাইনি, পুরো টেনশনে ছিলাম, চোখে পুরো ডার্ক সার্কেলস দেখতেই পাচ্ছ। বাট এনিওয়েজ সব কিছু হয়ে গেছে, এবার জাস্ট এখানে এসে মালগুলো ভালো করে তুলে হয়ে গেলেই শান্তি। এর মধ্যে দুটো পেটি চলে এসেছিলো, তো সেগুলো খুলে আমি সাজিয়েও নিয়েছি চটচট করে, কারণ একটু জায়গা কমে যাবে আর কি তার জন্য। সো হ্যালো, সো ফাইনালি চলে এসেছি নতুন বাড়িতে, সমস্ত কিছু ভালোভাবে শিফট হয়ে গেছে, কোনো কিচ্ছু এতটুকু ভাঙেনি, কিচ্ছু হয়নি। বাট বাড়িঘরের এখন ভীষণ ডাম্প অবস্থা, কারণ যেগুলো আমরা প্যাকিং করেছি সেগুলো তো ঠিক আছে, বাট যে চার পাঁচটা পেটি ওরা প্যাকিং করেছিল ওরা সেই পেটিগুলো সব নিয়ে চলে যাবে, তাই জন্য পুরো সব খুলে ডাম্প করে দিয়েছে এক জায়গায়। সেগুলো এখন সব গোছাতে হবে। মানে বেডরুমের অবস্থা দেখো, চারিদিকে এরকম অবস্থা, আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের তো দেখিয়েছিলাম কেমন বাড়িটা ছিল, আর এখন দেখো। সো এখন পুরো ঘর বাড়ির এরকম অবস্থা, এই যে পেটি 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 গুলো সব এখন গোছাতে হবে। এটা রান্নাঘরের অবস্থা, বাট ঠিক আছে, ম্যানেজ করতে হবে এবার। হ্যালো, সো এসে গেছি আমাদের ন্যাশনাল ড্রেসে ম্যাক্সিতে, আর পারা যাচ্ছে না, জামা কাপড় খুলে নিয়েছি, খাবার অর্ডার করে দিয়েছি জোম্যাটোতে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কারণ ওটা সব থেকে ইজিলি অ্যাভেলেবেল ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন সব আনবক্সিং চলছে, প্রথমে মাকে ফোন করলাম, মামা লাগে রান্নাঘর আর শোয়ার জায়গা এই দুটো জায়গায় করে নেন, বাকি যেগুলো খুব ইজিলি পরপর দেখবে হয়ে যাবে, তার জন্য রান্নাঘরটাই প্রথমে গোছাতে শুরু করলাম। যেহেতু রান্নাঘরটাগুলো সব আমি প্যাক করেছিলাম জিনিসপত্রগুলো, তার জন্য আমার মনে আছে কোন বাক্সে কি আছে, তো খুব ইজিলি আমি সেগুলো আনবক্স করে দেবো। এখানে সব কৌটো রেখেও দেওয়া হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে আমার পুরো কফি হরলিক্স কর্নার আর কি, আর ওপরে হচ্ছে সমস্ত ডাল আছে। আর এইভাবে সব গোছাচ্ছি, গোছানোর পর এবার তোমাদের দেখাবো কেমন লাগছে। এখন তো ঘরের পুরো এক হাঁটু অবস্থা, বাট ইয়া আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করছি, ভালো লাগছে, বেশ এক্সাইটিং ব্যাপার। আজকে আমাদের বাইরে থেকে লাঞ্চ এসে গেছে, ফ্রাইড রাইস আর চিকেন মঞ্চুরিয়ান, আর আজকে এই বাড়িতে আমরা ফার্স্ট খেতে চলেছি বসে। সো ইয়া এখনও কাজ চলছে, কিছুটা হয়েছে, বাট ইয়া চলছে স্টিল, চলো খেয়ে নিই। হ্যালো, সো এখনও গোছানো গোছানো চলছে আমাদের, এর মধ্যে আমি চান করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে পারছিলাম না, আর যেই চানটা করেছি ব্যাস শরীর ছেড়ে দিয়েছিলো, তাই একটু দু ঘন্টা ছোট করে একটা ঘুমিয়েও নিয়েছি। এখন ওটা অনেকটা ফ্রেশ লাগছে, গোছানো অনেকটাই মানে চলছে, এখনও কমপ্লিট বলবো না। রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গেছে, অ্যাকোরিয়াম সেট হয়ে গেছে, তারপর অ্যাকোয়া গার্ড সেট করে দিয়ে গেছে, টিভি সেট আপ হয়ে গেছে, আর মোটামুটি তোমাদের দেখাই কি কি গোছানো ডান। এই যো আমার আলমারি মোটামুটি গোছানো হয়ে গেছে, এদিকে সব মেকআপের জিনিস আর ওয়েস্টার্ন জামাকাপড় রয়েছে, আমার সব সাজের যে কসমেটিক্স আছে, এই যে পারফিউমস, সমস্ত স্কিন কেয়ার এগুলো পুরো সাজানো হয়ে গেছে। এরপরে এই বাথরুমটা পুরো আমি নিয়ে নিয়েছি, তো এই বাথরুমে আমার যেসব হেয়ার কেয়ার স্কিন কেয়ার সেগুলো সব রাখা হয়ে গেছে। অ্যান্ড গিয়ে এইদিকে এই বাথরুমটা পুরো অনিন্দ নিয়েছে, তো ও দেখে বুঝতে পারছে ওটা ছেলেদের, তো আগের বাথরুমে দেখেছে জিনিস, আর এইগুলো হচ্ছে অনিন্দর জিনিস, যেগুলো রাখা সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই ঘরটা পুরো গোছানো বাকি, অ্যান্ড সামনে এখন এইটা পুরো রয়েছে, আর অ্যাকোরিয়াম পুরো সেট হয়ে গেছে, এবার জাস্ট মাছটা এর মধ্যে দেব। ঠাকুর তো আগেই সেট করা ছিল, বাট এখনো সামনের ঘরটা এরকম অবস্থা, প্রচুর জিনিস। টিভিটা খুব সুন্দর লাগছে সেট হয়ে, বাইরে তো খুব সুন্দর, বেশ খোলামেলা হাওয়া আছে বলো খুব, আমি তো ফ্যান দেখো, ফ্যানই চলছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে খুব ভালো। সো এখন আমরা আবার যাবো একটু ওই বাড়িতে, কারণ আমাদের পাখিটা ওই বাড়িতে রয়েছে, প্লাস গাছগুলো আমরা পোর্টারে আনতে পারিনি, কারণ গাছগুলো ওখানে ভেঙে যাবে তাই জন্য, তো আমরা সেই গাছের জায়গাটা একটু সেট করে নিই, এবার গাছ আর পাখিটাকে নিয়ে চলে আসবো।
এখন অনিন্দ এখানে ভ্যাকুম দিয়ে আমাদের পুরনো বাড়িটা পরিষ্কার করছে। অলমোস্ট সব পরিষ্কারই আছে, জাস্ট আউট একবার। গাইস ফাইনালি আবার এই বাড়িতে চলে এসেছি। ওই বাড়ি থেকে সব লাস্ট মালপত্র নিয়ে গাছগুলো যেগুলো ছিল তোমাদের বললাম, গাছ তুলতে যা কষ্ট হয়েছে আমার অনিন্দর না, মানে কি ওর হাত পা পুরো লাল হয়ে গেছে, মানে এত ভারী ভারী মাটির ওজন। আর এই এখনো বাড়ির অনেক কাজ বাকি আছে, অনিন্দ বলে যতটা পারিস করে নে, কারণ একবার শরীর শুলে কিন্তু আর আমি পারবো না, নাই অনিন্দ পারবে। তো পাটা পুরো ফুলে গেছে, আমি তোমাদের দেখাতে পারছি না, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এক্স্যাক্টলি কতটা ঠিক বডিতে পেন হচ্ছে এই মুহূর্তে আমার এবং অনিন্দর দুজনের। ওকে বেচারা গাড়িও চালাতে হচ্ছে, সময় নেই এতবার যে বাইরে আমরা যাচ্ছি আসছি। এনিওয়েজ ডান, এখন বাজে অলমোস্ট 9:20, এখনো আমরা আর একটু 1-2 ঘন্টা পুরো কাজ করব, করে নিয়ে খাবার অর্ডার করব, দেন খেয়ে দিয়ে তারপর শোবো, কারণ কালকে আমাকে আবার হয়তো অফিস যেতে হতে পারে। মানে কি বলবো আমি কিছু জানি না, কালকে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম অনেক দিন আগে, বাট বললো একটা একটা কাজের জন্য আসতেই হবে। সো ইয়া দ্যাটস লাইফ, বাট সব কিছু ভালোভাবে চলে এসছে, একটা নতুন বিগিনিং আবার শুরু হচ্ছে। অ্যান্ড প্লিজ এক্সকিউজ মাই দিস লুক, এটা বাড়ি শিফটিং এর লুক। সো যাই হোক চলো কাজ করি। ডিনার এসে গেছে ফাইনালি, মোজো পিৎজা, আর তার সাথে চলছে বিগ বস। নতুন বাড়িতে আমাদের ফার্স্ট ডিনার, আর এই অবস্থা ঘর পারে, বাট ইটস ওকে, ইটস ফান। সো গাইস আমাদের ডিনার ডান, আর আজকে অসম্ভব টায়ার্ড, আর পারছি না, শরীরে এত ব্যথা, পুরো মাল শিফট করে সমস্ত কিছু করে কিছু কিছু গোছানো আমাদের হয়ে গেছে, অলমোস্ট ওই ফ্লোতে আর কি করে নিয়েছে, এইবার শরীর একদম ছেড়ে দিয়েছে। সো এবার একটা ব্যথার ওষুধ খাবো দুজনেই, খেয়ে এবার ঘুমাবো। আজকের মতো ব্লগ তো এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। এবার সম্পূর্ণ নতুন বাড়ির ব্লগ আসবে আর কি, মানে তোমরা পুরোনো বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবে না। বাট এনিওয়েজ আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে তোমরা কি করবে অবশ্যই কমেন্টে জানাবে, এবং নিশ্চয়ই যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর নতুন কন্টেন্ট আসতে চলেছে যেটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। সো ইয়া আজকের মতো ব্লগ তো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। চলো বাই।